আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুবিস ফুড গ্যালারি। আজকে আমি ভিভো হুইপড ক্রিম তৈরি করে দেখাবো। আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম এখানে ব্যবহার করতে পারেন। এই ভিভো ক্রিম দিয়ে আপনারা বড় সাইজের 4-5টা কেক খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপ ক্রিম নিয়েছি, আর এই ক্রিমটা আপনারা 1 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। এর বেশিও ব্যবহার করা যাবে, কিন্তু 1 মাসের বেশি ব্যবহার না করাটাই ভালো। আর কোনোভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রাখা যাবে না। আপনারা যে কয়দিন ব্যবহার করতে চান নর্মাল ফ্রিজে রেখেই কিন্তু ব্যবহার করতে হবে। তো পারফেক্ট হুইপড ক্রিম তৈরি করার জন্য আমি যেটা করে থাকি, আমার যতটুকু ক্রিম প্রয়োজন ততটুকু ক্রিম আমি একটা পাত্রে ঢেলে ওই ক্রিমটা ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দেই। তো আধা ঘন্টা পর যখন দেখি ক্রিমটা উপর থেকে একটু জমে জমে এসেছে, তখন কিন্তু আমি ক্রিমটা বিট করে নিই। তো আজকেও আমি ওই একই কাজটা করেছি। তো এখন আমি এই ক্রিমটা বিট করে নেব। তো বিট করার জন্য কখনো বিটার মেশিনের স্পিডটা হাই করা যাবে না। তো আমার বিটার মেশিনের স্পিড 1 থেকে 5 পর্যন্ত আছে। তো আমি 1 স্পিডে দিয়ে এই ক্রিমটা বিট করে নেব। তো ভিভো ক্রিম তৈরি করলে অনেকেরই অনেক সমস্যাই হয়ে থাকে। তো আমি আজকে যে নিয়মে ক্রিমটা তৈরি করছি, এভাবে যদি আপনারা ক্রিম তৈরি করেন, তাহলে আশা করব ইনশাল্লাহ নেক্সট ইয়ার এই সমস্যাগুলো আপনাদের হবে না। তো আমার ক্রিমটা কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে আসছে। সুন্দরভাবে আস্তে আস্তে বাটিটা ঘুরায় ঘুরায় কিভাবে বিট করে নিতে হবে। তো দেখুন, আমার ক্রিমটা কিন্তু এখনই ঘন হয়ে গিয়েছে। তো এখন একটা প্যাচুলেট দিয়ে চারপাশে যে ক্রিমটা উঠে আছে ওগুলা নামিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 3 টেবিল চামচ চিনির গুঁড়া দিয়ে দিচ্ছি, বা আইসিং সুগার যেটাকে বলে। তো এই আইসিং সুগারটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। বেশি করে চিনি আমি ব্লেন্ডারে বেটে তারপর চেলে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, কিন্তু যেভাবেই বাটেন না কেন অবশ্যই কিন্তু ব্যবহারের আগে চেলে নিতে হবে। এখন আবার ক্রিমটা আমি বিট করে নেব। আর বিটারের স্পিড কিন্তু এখনো 1 দিয়েই আমি ক্রিমটা বিট করে নিচ্ছি।
এখন এর মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আর আবার এটা বিট করে নিতে হবে। চারপাশটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে হবে আর ভ্যানিলা এসেন্সটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব অল্প টাইমের মধ্যে কিন্তু এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। অনেকেই অনেক নিয়মে এই ক্রিমটা তৈরি করে দেখায়, অনেকেই বলে যে ক্রিমটা ঠিকমতো হয় না বা গলে যায়। তো আমি আজকে যে নিয়মে ক্রিমটা তৈরি করেছি ওইভাবে তৈরি করলে আর আপনাদের সমস্যাগুলো হবে না। তো আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়েই বলছি, কারণ অনেক নিয়মেই আমিও তৈরি করেছি, তো যেটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে আমার, তো পারফেক্ট ভাবে আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি এভাবে উল্টে দেখাচ্ছি বাটিটা, তো আমার ক্রিমটা যেভাবে আছে সেভাবেই কিন্তু থাকবে। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ক্রিমটা পারফেক্ট ভাবে হয়েছে। এখন আমি প্যাচুলার দিয়ে সব ক্রিমটা নামিয়ে নিচ্ছি। তো এই 1 কাপ ক্রিম দিয়ে আজকে আমি 2 পাউন্ডের একটা কেক তৈরি করব। তো এই ক্রিম দিয়ে আমি একটু ফুল তৈরি করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। তো এই ক্রিমের সাথে আমি রেড কালার মিক্স করে পেঁচানো গোলাপ তৈরি করে দেখাচ্ছি। যদিও আমি ওইভাবে সুন্দর করে অত পারফেক্ট ভাবে ফুল তৈরি করতে পারি না, তারপরও আপনাদের সাথে যতটুকুই পারছি শেয়ার করছি। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।